ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ও কৃষ্ণনগরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে অসহায় কয়েক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ বিতরণ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই অসহায় ও হত দরিদ্রদের পাশে রয়েছেন। উৎসব উদযাপনে তাদের মুখে হাসি ফোটাতেই ঈদ উপহার দেওয়া হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।